জুলাই অগস্ট অভু নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী চালানো হয় বর্বর নির্যাতন সে ঘটনায় এখনও রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি অসংখ্য রোগী অঙ্গহানি হয়েছে বহু মানুষের অন্তর্বর্তী সরকার তাদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন উন্নত চিকিৎসা ও পরামর্শের জন্য সম্প্রতি চীন থেকে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল মঙ্গলবার সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান দলটির চিকিৎসকরা সেখান থেকে যান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কথা বলেন রোগী ও দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে চীনা চিকিৎসক দলটিতে সার্জারি অর্থোপেডিক্স ও আই স্পেশালিস্ট রয়েছে রোগীদের বিষয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি এবং আহতদের চিকিৎসার প্রস্তাবনা দেওয়া হবে আমাদের যে লজিস্টিক সাপোর্ট বা যন্ত্রপাতি সাপোর্ট যদি লাগে আমরা যেন ইন রাইটিং তাদেরকে জানাই তাহলে আমাদের ডিজি হেলথের মাধ্যমে ওনারা লিস্টটা পেলে হয়তো ওই সাপোর্টটা ওনারা দিবেন বিভিন্ন স্পেশালিস্ট আছেন যেন সার্জন আই স্পেশালিস্ট ক্রিটিক্যাল কেয়ার অর্থোপেডিক্স আর রিহ্যাবিলিটেশন একজন ফিজিশিয়ানও আসছেন স্পেসিফিক্যালি প্লাস্টিক সার্জন এই টিমে লিস্ট নাই আর কি তো ওনারা আমাদের পেশেন্টগুলো দেখেছেন আমরা সব পেশেন্টই দেখিয়েছি ঢাকা মেডিকেল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জার ইনস্টিটিউটে এখন ও অর্ধ শতাধিক রোগী ভর্তি রয়েছে হায়দার আলী সময় সংবাদ ঢাকা